জয় হিন্দ হ্যালো বিয়ান প্রত্যেকে ওয়েলকাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্নের তরফ থেকে আজকে কিন্তু দেখতে পারো দুই এক দু হাজার বাইশে অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয় সেখানে কী বলা হয় আমরা দেখে নেবো তার সঙ্গে জানাবো যে বিভিন্ন যে গভর্নমেন্ট এক্সাম সেগুলো কি তোমাদের পিছিয়ে যাবে তো বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা আজকে সম্পূর্ণ ভিডিও দেখবে এবং যদি তোমরা ডাব্লিউ বিপির জন্য প্রিপারেশন করতে চাও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে অল করে রাখবি যদি তোমরা ডাব্লু বিপি সংক্রান্ত প্রতি মুহূর্তের যে কোনো আপডেট পেতে চাও কারণ এটি কিন্তু মূলত বিপির জন্য একটি চ্যানেল দুই এক দু হাজার বাইশে নবান্নের তরফ থেকে এই নোটিশ জারি করা হয় সেখানে দেখতে পাবে সেখানে বলা হয় আগামী পনেরো দিনের জন্য কোভিড নাইন্টিন এবং ওমিক্রন তার জন্য অল অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস ইন স্কুল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস সেল রিমেন ক্লোজ অর্থাৎ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে সম্পূর্ণভাবে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি কিন্তু বন্ধ থাকবে দেন বলা হয় অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস বি পারমিটেড উইথ ফিফটি পারসেন্ট অফ ইমপ্লয়েস অ্যাট দ্য টাইম এবং বলা হয় ফিফটি পারসেন্ট কর্মী নিয়ে কিন্তু প্রশাসনিক কার্যগুলি সেইগুলো হতে পারে তাছাড়া দেখতে পারো প্রাইভেট সেক্টরে ফিফটি পারসেন্ট কর্মী নিয়ে কাজ হতে পারে তার সঙ্গে সুইমিং পুল তাছাড়া কিন্তু বিউটি পার্লার এই ধরনের যা রয়েছে তাছাড়া বিভিন্ন পার্ক বলতে পারো ট্যুরিস্টের বিভিন্ন প্লেস এই সমস্ত কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ থাকবে তাছাড়া রেস্টুরেন্ট সিনেমা হল সেগুলো কিন্তু কোভিড বিধিনিষেধ মান্য করে ফিফটি পারসেন্ট কিন্তু লোক থাকতে পারবে তারপর বলা হয় বিভিন্ন সভা সমিতিতে কিন্তু হাইলি টু থাউজেন্ড অর্থাৎ ম্যাক্সিমাম দুশোর উপরে কিন্তু লোক একত্রিত বা জড়ো হওয়া যাবে না তারপর বলা হয় বিভিন্ন যে সোশ্যাল অনুষ্ঠান হয় সেগুলো এই সমস্ত বিষয়ে বলা হয় পঞ্চাশের উপরে কিন্তু ব্যক্তিবর্গের উপস্থিতি কাম্য নয় দেখতে পারো ম্যারেজ অর্থাৎ বিবাহে কিন্তু পঞ্চাশ জনের বেশি ব্যক্তির উপস্থিতি কাম্য নয় তাছাড়া তাছাড়া এই সমস্ত রয়েছে তোমরা দেখতে পারো তো বন্ধুরা আয়ো বুঝতে পারলে সন্ধ্যা সাতটার পর আর লোকাল ট্রেন তোমরা পাবে না তো বন্ধুরা আয়ুক বুঝতে পারলে তো বন্ধুরা এবার তোমাদের একটি প্রশ্ন যে বিভিন্ন যে গভর্নমেন্ট এক্সাম রয়েছে সেগুলো কি এবার হবে কি না ডাব্লুবি তোমাদের পি বা রেজাল্টের উপর কি ধরনের এফেক্ট পড়তে পারে তো বন্ধুরা সম্পূর্ণটা কিন্তু সিচুয়েশনের উপর ডিপেন্ডেড তার সঙ্গে একটি বিষয় জানাবো যে ডাব্লুবিপি কনস্টেবলের রেজাল্ট সেটি কিন্তু এই মুহূর্তেও তোমাদের প্রকাশিত হতে পারে তার সঙ্গে তোমাদের পি বা পিইটি কিন্তু একটু ডিলে হতে পারে অর্থাৎ সম্পূর্ণভাবে কিন্তু সিচুয়েশনের উপর নির্ভরশীল তো বন্ধুরা বুঝতে পারলে যদি তোমাদের কোনো কোয়ারিস রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো যদি তোমরা ডাব্লিউ বিপির জন্য প্রিপারেশন করতে চাও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে অল করে রাখবে যদি তোমাদের ডাব্লিউ বিপি জন্য প্রিভিয়াস টেন ইয়ারের প্রশ্ন উইথ সলিউশন যাদের প্রয়োজন প্রত্যেকে তোমরা এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও তার সঙ্গে তোমরা মেনে যেন দশটি প্র্যাকটিসেট পাবে তো যাদের প্রয়োজন বিগত দশ বছরের প্রশ্ন উইথ সলিউশন অর্থাৎ ব্যাখ্যাসহ তোমরা ম্যাথ রিজনিং ইংলিশ সব পাবে যাদের প্রয়োজন একবার তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ